এলিভেটেড এক্সপ্রেসওয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তবে সেই সুযোগ সাময়িক সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানটায় যাচ্ছি তার কাছে সবুজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে টোল আদায় কিভাবে হচ্ছে নাকি হচ্ছেই না যাতায়াতকারীরা কি বলছেন একটু জানাবেন মূলত সাম্প্রতিক সময়ে যেই সহিংসতার ঘটনা ঘটেছে এর আগে সে তারপর থেকে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং গতকালকে থেকে অর্থাৎ গতকালকের যে পট পরিবর্তন এর পরে মূলত দুপুরের পর থেকেই সাধারণ মানুষের একটি চাপ ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসবে যারা সাধারণ জনতা কালকে যে মাঠে নেমেছিল তারাই মূলত প্রথম এখানে আসেন এবং তাদের চাপের মুখে মূলত সাময়িকভাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়া হয় এবং তখনই আসলে বলে দেওয়া হয়েছিল যেহেতু এটি আগে থেকেই বাইক এবং অন্যান্য যে যানবাহন রয়েছে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে তিন চাকার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন চলাচলগুলো নিষেধ ছিল এবং তারা তখনই বলেছিল যে সাময়িকভাবে তারা চালু করছেন কিন্তু তিন চাকার যানবাহন এবং মোটরসাইকেল যেন চলতে না পারে সেই জন্য তারা বেশ কয়েকজন কর্মীকেও এখানে রেখেছিলেন কিন্তু সাধারণ মানুষের এত চাপ যে সেই জায়গাটি সেই নিষেধাজ্ঞার জায়গাটি আসলে বহাল রাখা সম্ভব হয়নি শত শত বাইক আসলে উৎসুক মানুষ এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে এটি শোনার পর থেকে শত শত মানুষজন এখানে এসেছেন এমনকি আমরা দেখেছি যে রিক্সা নিয়েও অনেকে এসেছেন তারা সাধারণত এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাদের আগে উঠার সৌভাগ্য হয়নি যা হয়তো গাড়ি নেই অনেকে বাসে করে উঠেছেন কিন্তু আজকে মোটরসাইকেলে করে যাচ্ছেন রিক্সা নিয়ে যাচ্ছেন অনেকে দেখছি যে তাদের পরিবার পরিজন নিয়ে হাঁটতে হাঁটতে এসেছেন পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে দেখছেন সব মিলে এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বাংলাদেশ আহ এই নির্মিত হয়েছে যা আগে চড়ার অনুমতি সৌভাগ্য হয়নি তারাই এটি আসলে উপভোগ করার চেষ্টা করছেন অনেক ধন্যবাদ সবুজ